যেদিন থেকে এই মশলাটা আমি আমার রান্নায় দেওয়া শুরু করেছি, আমার রান্নার গেমটাই চেঞ্জ হয়ে গিয়েছে। বিফ, মাটন, চিকেন, রেজালা, কোরমা অথবা লাল কষা, ভুনা, যে কোনো কিছুতে আমি এটা দিলে আমার রান্নার টেস্টটা 3 গুণ বেড়ে যায়। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। জয়ত্রী, বড় এলাচ, লবঙ্গ, ছোট এলাচ, শুকনো মরিচ, কাঁচা জিরা, স্টার, এসব কিছুকে একটা ননস্টিক প্যান অর এনি কাইন্ড অফ প্যান খুব অল্প আছে ভালোভাবে মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, যেন কালার চেঞ্জ না হয়। ইভেন শুকনো মরিচের কালারটাও আপনি দেখেন চেঞ্জ হয়নি। অল্প আছে ধৈর্য নিয়ে একটু 10-12 মিনিটস এটাকে হালকা রোস্ট করে নিতে হবে, কালার চেঞ্জ করা যাবে না। নোটিস করেছেন আমি দারচিনি দেইনি, কারণ দারচিনি কাঁচা অবস্থায় মানে একদম না ভেজে সেটাকে আমি পাউডার করে রেখেছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দারচিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, দারচিনির ফ্লেভারটা খুবই স্ট্রং, একটু বেশি পড়ে গেলে খাবারের টেস্টটা নষ্ট হবে। আর এখানে ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপারের একসাথের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে এখন খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিব, একদম ফাইনাল পাউডার ফিনিশ করব না, হালকা দানাদার থাকবে। বিরিয়ানি রান্নায় বিরিয়ানি মশলার পাশাপাশি আমি এটা ইউজ করি। বিফের যে লাল ভুনাটা আমরা করি সেটাতে আমি শুধু এই মশলাটাই দেই, আর রেগুলার চিকেন রান্নাতেও আমি শুধু এই মশলাটাই ইউজ করি। এটা ছাড়া এক্সট্রা কোনো আস্ত মশলাও আমার দেওয়ার প্রয়োজন হয় না, এটা থেকেই খুব স্ট্রং একটা ফ্লেভার আসে। এই মশলাটা যে কোনো কিছুতে ইউজ করে দেখবেন, অবশ্যই আমাকে জানাবেন ভালো লেগেছে কিনা।